টিকটক নিয়ে ইতালিতে নতুন নির্দেশনা। যেসব টিকটক ব্যবহারকারী সঠিক বয়স নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখতে ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জিপিডিপি। 10 বছর বয়সী এক ইতালীয় শিশুর মৃত্যুর পর স্থানীয় নীতি নির্ধারকেরা এর নির্দেশনা দেয়। টিকটকে ভাইরাল হওয়া ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশ নেওয়ার সময় দুর্ঘটনায় শিশুটি মারা যায় বলে তাদের অভিভাবকদের অভিযোগ। ইতালির শিশু ও কিশোর কমিশনের প্রেসিডেন্ট লিচিয়া রঞ্জুল্লি জিপিডিপির এই পদক্ষেপে সমর্থন জানিয়ে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমরা সব পদক্ষেপই নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমকে এভাবে আত্মহত্যার প্ররোচনামূলক কাজে অনুমোদন দেওয়া যাবে না। অন্যদিকে টিকটকের এক মুখপাত্র জানান, টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার ব্যাপারটিকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি, সেজন্য আমরা ভিডিওর কন্টেন্ট কোনো রকম ঝুঁকিপূর্ণ ব্যবহার দেখানো হলে তা প্রচারের অনুমতি দেই না। এর আগে গত বছরের ডিসেম্বরে টিকটকের বিরুদ্ধে মামলা করে জিপিডিপি। 13 বছরের নিচের শিশুদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মিথ্যা জন্ম তারিখ দিয়ে সহজে অ্যাকাউন্ট তৈরি করা যায়। অথচ ইতালির ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা আইন অনুযায়ী 14 বছরের কম বয়সী ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধন করতে অভিভাবকদের অনুমতি প্রয়োজন পড়ে, যা টিকটক অনুসরণ করে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।